ডিয়ার ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরঅস্ত্র কারখানা। চলুন দেখে বিস্তারিত। প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সমরঅস্ত্র কারখানা ডিওএফ এখানে মার্চ মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথমে যে পদটি রয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2 জন। এখানে রয়েছে বয়সসীমা, পরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। নেক্সট যে অপশনটি রয়েছে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নেক্সট যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, এখানে নেবে 2 জন। সেখানে বয়স ইনফরমেশন, তারপর শিক্ষাগত যোগ্যতা, আর এখানে জেলা কোটা। এখানে সকল জেলার লোকজন আবেদন করতে পারবে। আর বয়সসীমা যেটা রয়েছে সচরাচর, দেখেন এখানে বয়সসীমা 30 মার্চ থেকে আপনাকে কাউন্ট করতে হবে। আপনি যদি আবেদন করতে ইন্টারেস্ট ফিল করেন তাহলে নিজের ইনফরমেশনগুলো প্রপারলি স্টাডি করে নিতে হবে, যাতে আপনি ইজিলি আবেদন করতে পারেন। আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। যেখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসটা আমি ইউটিউব ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন আবেদন করার জন্য। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 1 মার্চ, আর এটা চলবে 30 মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চের 30 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আরেকটি বেশি ইম্পর্টেন্ট হলো, আবেদন করার 72 ঘন্টার মধ্যে সাধারণত যে সার্ভিস চার্জ রয়েছে সে টাকাটি পে করতে হয়। দেখেন নিচে একটি কলামে এই কথাটি উল্লেখ করা হয়েছে, আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছিলাম। উক্ত দেখেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ, প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। এখন আবেদন করতে যে টার্মস কন্ডিশন রয়েছে, আমরা জানি প্রথমে রয়েছে একটা ছবির বিষয়, ছবিটি অবশ্যই রঙিন হতে হবে, আর সেটার মাপ রয়েছে আপনার 300x300 মেগাপিক্সেল, আর স্বাক্ষর রয়েছে 300x1 মেগাপিক্সেল। তো এগুলো যদি আপনার মোবাইলে সেভ করা থাকে আপনি চাইলে ইজিলি মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন, না হলে কোনো দোকান বা অন্য কোথাও আপনার হেল্প নিতে হবে। এখন আবেদন করা কমপ্লিট হলে আপনি একটা অ্যাপ্লিক্যান্ট আইডি পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, যেখানে একটা অ্যাপ্লিক্যান্ট আইডি রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ডাউনলোড করে আপনার সংরক্ষণ করতে হবে, কারণ এটা একটা ডকুমেন্টস যে আপনি আবেদন করছেন, পাশাপাশি কিভাবে টাকা পাঠাবেন সেই ইনস্ট্রাকশনগুলো সাধারণত অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া রয়েছে। সেখান থেকে ইজিলি আবেদন করার পর আপনি পেমেন্ট করতে পারবেন। এখন আমি চলে যেতে চাই এটার ওয়েবসাইটে, চলুন ওয়েবসাইটে যাই। দেখেন এটার ওয়েবসাইট যেখান থেকে আবেদন করতে হবে। এখানে অবশ্য আমি লক্ষ্য করছি ওখানে অনেকগুলো সার্কুলার রয়েছে, 4টা দেখা যাচ্ছে আপাতত। তো আপনার জন্য যেটা সুইটেবল আপনি ট্রাই করে দেখে আবেদন করে ফেলতে পারেন। তো ফার্স্ট আমি আবেদন অ্যাজ এক্সাম্পল হিসেবে দেখাতে যাচ্ছি, BOF3 নিউ এখানে প্রেস করি। Site seems to little bit slow, that's why it's taking times to open. But it's busy দেখাচ্ছে। ফুলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি আর এর জন্য অপেক্ষা করতে চাচ্ছি না। সো হয়তো এখন সার্ভারটা একটু বেশি বিজি, যে অন হচ্ছে না। সো অন হয়ে গেলে আপনারা ইনস্ট্রাকশন ফলো করে আবেদন করে ফেলুন এবং টাকাটা দিয়ে দিন।
আর আপনি আবেদনের শেষে যে ইউজার আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন সেটা অবশ্যই সংরক্ষণ করবেন, কারণ ইন ফিউচার আপনি যখন অ্যাডমিট কার্ড প্রিন্ট করবেন তখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে অবশ্যই আপনাকে কি করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এনিওয়ে টু লেট, বাট সাইট অন হয়ে গেল, আমি অ্যাপ্লাই নাও তো প্রেস করি। এখানে দেখেন আমি এক্সাম্পল আমি কম্পিউটার অপারেটরের আবেদন করতে চাই, কম্পিউটার অপারেটর প্রেস করলাম, তারপরে এখানে ডিটেলস ফর্ম চলে আসলো, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম। এখানে একটি বেশি ইম্পর্টেন্ট হলো যেখানে রেড স্ট্যাগ রয়েছে সেই ফিল্ডটা মাস্ট আপনাকে ফিল করতে হবে, অর্থাৎ ইনফরমেশন এন্ট্রি দিতে হবে, বাকি যেটা রেড স্ট্যাগ নেই সেগুলো না দিলেও চলবে। সো ইনস্ট্রাকশন ফলো করে সব ইনফরমেশন টাইপ করার পর এখানে দেখেন ডিপার্টমেন্টাল না হলে নো নিড সিলেক্ট, এখানে ভ্যালিডেট কোডটি আপনি টাইপ করবেন, তারপর এখানে চেকবক্সে প্রেস করার পর নেক্সট বাটনে প্রেস করতে হবে। নেক্সট বাটনে প্রেস করলে দেখেন আমি যেহেতু কোনো ইনফরমেশন এন্ট্রি দিই নি জন্য আমাকে এখানে এরর দেখাচ্ছে, বাট আপনি যখন এন্ট্রি দিবেন তখন পরের পেজে আপনাকে রিডিরেক্ট করবে। পরের পেজে যাওয়ার পর আপনি ইউজার আইডি যে কথা বলতেছিলাম, পরের পেজে যাওয়ার পর আপনি ছবি এবং সিগনেচার আপলোডের অপশন আসবে, সেখান থেকে ছবি এবং সিগনেচার আপলোড করে আপনি সাবমিট বাটনে প্রেস করুন, অ্যাপ্লিক্যান্ট কপিটা ডাউনলোড করে রেখে দিন আর টাকাটা পে করে ফেলুন। তো এখন এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। সি ইউ নেক্সট ভিডিও, খুদা হাফেজ।